প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আজকের এই অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এই করোনাকালীন সময়ে তোমাদেরকে আমরা ক্লাসে পাচ্ছি না, তাই অনলাইন ক্লাসের ব্যবস্থা। ইতিমধ্যেই তোমাদের সাথে বেশ কিছু ক্লাস তোমাদের উদ্দেশ্যে নিয়েছি, সেটি হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। এখন তারই ধারাবাহিকতায় আমি তৃতীয় অধ্যায় সম্পর্কে তোমাদের একটি ক্লাস নিব। তৃতীয় অধ্যায় যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিপণন কার্যাবলী কী এবং বিপণন কার্যাবলীর প্রকারভেদ। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে একটা সৃজনশীল তোমাদের কমন পাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তো তোমরা এটা খুব ভালোভাবে দেখো এবং আয়ত্ত করে নাও। তো চলো, তোমাদের সুবিধার্থের জন্য আমি হোয়াইট বোর্ডে শীট আকারে তোমাদের সামনে এটা উপস্থাপন করে দিয়েছি। তাহলে সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিপণন কার্যাবলী কী। তাহলে দেখো, এখানে দেওয়া আছে যে বিপণন কার্যাবলী কী। তাহলে দেখি, পণ্য উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সকল কাজ সংগঠিত হয়, তাদের মধ্যে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ প্রভৃতি কার্যাবলীকে বিপণন কার্যাবলী বলে। এটা তোমরা খাতা কলমে তুলে নিতে পারো, তাহলে তোমাদের এটা আয়ত্ত করতে সুবিধা হবে। তাহলে আমরা বিপণন কার্যাবলী সম্পর্কে জানলাম। আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলছি, পণ্য উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সকল কাজ সংগঠিত হয়, এই কাজগুলো কী কী? ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ প্রভৃতি কার্যাবলীকে বিপণন কার্যাবলী বলে। চলো আমরা বিপণন কার্যাবলীর প্রকারভেদে চলে যাই। দেখো, আমি তোমাদের সামনে এটা ছক আকারে উপস্থাপন করেছি, ছকটা তোমাদের সামনে তুলে ধরা হলো। দেখো, প্রথমেই দেওয়া আছে বিনিময় কার্যাবলী, তারপরে দেওয়া আছে বন্টন কার্যাবলী, তারপরে কিছু সহায়ক কার্যাবলী দেওয়া আছে। তো বিনিময় কার্যাবলীর মধ্যে দেওয়া আছে ক্রয়, দুই নম্বর পয়েন্টটা দেওয়া আছে বিক্রয়, বন্টন কার্যাবলীর মধ্যে দেওয়া আছে পরিবহন, গুদামজাতকরণ, মোড়ককরণ, সহায়ক কার্যাবলীর মধ্যে দেওয়া আছে অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, বাজার তথ্য সংগ্রহ, বিক্রয়োত্তর সেবাদান। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন এগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানি এবং বুঝি, যেন একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে আসলে আমরা অবশ্যই সেটাকে অ্যান্সার করতে পারি। তাহলে সর্বপ্রথম যে পয়েন্টটি দেওয়া আছে সেটা হচ্ছে ক্রয়। যে প্রক্রিয়ার ভিত্তিতে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। অর্থাৎ অর্থের বিনিময় হতে হবে এবং বিক্রেতার নিকট হতে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হতে হবে, তাকে আমরা কি বলতে পারি? ক্রয়। তাহলে আমরা পরের পয়েন্টটিতে চলে যাই। পরের পয়েন্ট কি নিয়ে লেখা দেখো তো, বিক্রয়। তাহলে আমরা বিক্রয় সম্পর্কে একটু আলোচনা করি। ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়। তারপরে আমরা দেখি পরিবহন। পরিবহন জিনিসটা কি? পরিবহন হচ্ছে বিপণনের যে কাজের মাধ্যমে পণ্য উৎপাদকের নিকট হতে ক্রেতার নিকট পৌঁছিয়ে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। অর্থাৎ এক স্থানের পণ্য দ্রব্য অন্য স্থানে পৌঁছে দেওয়াকে আমরা পরিবহন বলতে পারি। তারপরে দেখো, এখানে দেওয়া আছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ পয়েন্টটা পড়লেই বোঝা যাচ্ছে আসলে এটা কী নিয়ে লেখা হতে পারে। যেমন পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে।
অর্থাৎ মৌসুমি যে পণ্যগুলো আছে তা সব সময়ের জন্য সরবরাহ দেওয়ার জন্য এই গুদামজাতকরণ ব্যবস্থাটা গ্রহণ করা হয়। তারপরে আমরা দেখি মোড়ককরণ। মোড়ককরণ কি হতে পারে? পণ্যের মান বজায় রেখে সঠিক ও সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌঁছে দেওয়া ও নানাবিধ উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে আমরা মোড়ককরণ বলি। অর্থাৎ আমরা যে চিপস খাই সেটার উপরের যে প্যাকেটটি সেটাই হচ্ছে মোড়ককরণ। এরপরে আমরা যে পয়েন্টটি দেখতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে অর্থ সংস্থান। তাহলে অর্থ সংস্থান সম্পর্কে এখানে লেখা আছে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পাদিতব্য কাজের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ, অর্থের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহকরণ, সংরক্ষণ এবং প্রয়োজনীয় ব্যয় বা বিনিয়োগ করার সকল কাজকে আমরা অর্থ সংস্থান বলি। অর্থাৎ কোথায় কোথায় থেকে অর্থ সংগ্রহ করা হবে তা জানা এবং বোঝাকে আমরা অর্থ সংস্থান বলতে পারি। এরপর আছে ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণ কি হতে পারে? ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে আমরা ঝুঁকি বলে থাকি। তাহলে আমরা এই এই পয়েন্টগুলো সম্পর্কে ভালোভাবে জানলাম। আরও কিছু পয়েন্ট আছে তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। যেমন দেওয়া আছে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, বাজার তথ্য সংগ্রহ এবং বিক্রয়োত্তর সেবাদান। তাহলে দেখি মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ কী হতে পারে? পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকেই মান নির্ধারণ বলে। অপরদিকে পণ্যের সুনির্দিষ্ট মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে শ্রেণীবদ্ধকরণ বলে। তাহলে আমরা এটার আরেকটা নাম দিতে পারি যে পণ্যের মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, এটাকে আমরা বলতে পারি প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। এই নাম দিয়ে অনেক সময় এখানে জ্ঞানমূলক আসে, প্রয়োগমূলক আসে, অনুধাবনমূলক আসে, উচ্চতর দক্ষতামূলক আসে। তাহলে আমরা জানি যে প্রমিতকরণ কি, যে পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকে আমরা প্রমিতকরণ বলতে পারি, যার আরেকটা নাম হচ্ছে মান নির্ধারণ। আর শ্রেণীবদ্ধকরণের আরেকটা নাম হচ্ছে পর্যায়িতকরণ। অর্থাৎ পণ্যের সুনির্দিষ্ট মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে আমরা পর্যায়িতকরণ বলতে পারি। যেমন আমের বাজারে গেলেই লক্ষ্য করা যায় ভালো মানের আম, মধ্যমানের আম এবং নিম্নমানের আম তিনটা তিন ভাগে ভাগ করে রাখছে। এটাকে আমরা কি বলতে পারি? পর্যায়িতকরণ বলতে পারি, তাই না? আর এই যে পণ্যের সুনির্দিষ্ট মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করছে এবং পণ্যের সুনির্দিষ্ট মান ঠিক করছে, এটাকে আমরা বলতে পারি প্রমিতকরণ। অর্থাৎ প্রমিতকরণ হচ্ছে পণ্যের সুনির্দিষ্ট মান নির্ধারণ করা, আর পর্যায়িতকরণ হচ্ছে পণ্যের সুনির্দিষ্ট মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা। চলো তাহলে পরবর্তী পয়েন্টে চলে যাই, বাজার তথ্য সংগ্রহ। বিপণন কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বণ্টনের সাথে জড়িত কাজকে আমরা বাজার তথ্য সংগ্রহ বলতে পারি। অর্থাৎ বাজারে পণ্যদ্রব্য সরবরাহ করতে গেলে বিভিন্ন তথ্য তোমাদের দরকার হতে পারে, সেই ক্ষেত্রে বাজার তথ্য সংগ্রহ করাটা জরুরি। অতএব বাজার তথ্য সংগ্রহ হচ্ছে বিপণন কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বণ্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য সংগ্রহ বলে। এরপরে যেটা দিতে পারি বিক্রয়োত্তর সেবাদান। বিক্রয়োত্তর সেবাদান, বিক্রয়োত্তর সেবা কি এটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। পণ্যদ্রব্য বিক্রয়ের পরেও যদি বিক্রেতা ক্রেতাকে সেবা প্রদান করে থাকে তাহলে আমরা সেটাকে বিক্রয়োত্তর সেবা বলে থাকি। যেমন অনেক সময় ফ্রিজ বিক্রয় করা হয় এবং এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয় যে এই সময়ের মধ্যে যদি ফ্রিজটি নষ্ট হয়ে যায় তাহলে বিক্রেতা ক্রেতাকে বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকে, এটাকে আমরা বিক্রয়োত্তর সেবা বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। এই ক্লাসটি যদি তোমরা বারবার দেখো এবং টেনে টেনে দেখো তাহলে আমার মনে হয় বিপণন বা বাজারজাতকরণ কার্যাবলী সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম থাকবে না এবং এখান থেকে বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং প্রায় প্রায়ই আসে। অতএব তোমরা ভালোভাবে এটা আয়ত্ত করবে।
তো আজকে আর না, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম।